যারা সোশ্যাল মিডিয়াতে খুবই সোচ্চার তাদের বই হয়তো বিক্রি হচ্ছে, পড়তেছে কজন আমাকে একটু খবর দেয়, দেখো দেখি বই বিক্রি হচ্ছে। আমাদের কেন পড়বে, একটা বই যদি ভালো না লাগে আমি কেন পড়বো, খামাকে কষ্ট করে আমি পড়বো সেই বইটাই যে বইটা ভালো। কাজে আমি ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। যারা সত্যিকার অর্থে লিখতে চায় ওরা নিজের মতন করে লিখে যাচ্ছে, এবং যারা সত্যিকারের পাঠক তারা সেই বইগুলো সংগ্রহ করতে সেই বইগুলো পড়তেছে, আর তার বাইরে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কিছু ব্যাপার ঘটে যাচ্ছে যেটার খবরও আমরা জানি না। অলরাইট, আমার কোনো ফেসবুক নাই, আমি কিছু জানি না, কাজে আমি খুবই আনন্দে আছি, আমার কোনো রকম সমস্যা নেই। স্যার আপনি তো মোটামুটি দেখছেন ঘুরে ফিরে, কেমন দেখছেন আসলে বইমেলা? আমি দেখছি সবার হাতে একটা স্মার্টফোন আছে এবং সবাই প্রচুর সেলফি তুলতেছে। আমি খুবই খুশি হইতাম যদি একটা সবার হাতে একটা বই আছে এবং সে বই নিয়ে যাচ্ছে পাশে। আমরা বেশিরভাগ দেখছি যে মানুষ বই কেনার চাইতে বই লারে চারে ওইটা না না কিনে না, ওইটাও সমস্যা নাই, বই তো নাড়তেই হয়। আমি যদি বই কিনতে যাই আমি 10টা বই নাড়বো তারপর আমি একটা বই কিনবো, এটা ভেরি ভেরি নর্মাল, ওটা আমি কোনো আপত্তি দেখি না। কিন্তু বই না কিনলেও ক্ষতি নাই, বাসা থেকে বই পড়ুক, অন্য কারোর কাছ থেকে বই নিয়ে পড়ুক, অ্যাজ লং অ্যাজ বই পড়ে আমি খুশি। যারা ভালো লিখে তাদের লেখা অটোমেটিক্যালি পাবলিকরা সেটাকে গ্রহণ করবে, পাবলিকরা সেটাকে পড়বে, কাজে আমি ওইটা নিয়ে মোটে ঘামাচ্ছি না। মাথা মাথায় যারা করছে সেটা করতে থাকুক, কিন্তু যেগুলি ভালো বই এটা আসলে কখনো আড়াল থাকে না। অলরাইট, ভালো ভালো বই বেরিয়ে আসবে, মানুষজন জানবে এই বইটা ভালো পড়বে এখান থেকে, আমি ওখানে মোটেও মাথা ঘামাচ্ছি না। তবু যে বই নিয়ে মাথা মাথা করতেছে শুনে আমি একটু খুশি হলাম। ঠিক আছে, আসলে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে গিয়ে যারা নাকি পুরোপুরি এখনও সাহিত্যিক হয় নাই, অলরাইট নতুন সাহিত্যিক, কিন্তু বই বার করার জন্য প্রচণ্ড উত্তেজনা ওদের ভিতরে, কাজে ওরা পয়সা দিয়ে পাবলিশারের কাছ থেকে বই ছাপিয়ে নিচ্ছে, ওই বইটা না ছাপালে খুব ক্ষতি হতো না, ওই বইগুলি হয়তো চোখে পড়ছে। ঠিক আছে, যদি নতুন লেখকরা প্রতিজ্ঞা করতো যে আমি নিজের পকেটের পয়সা দিয়ে একটা বইও ছাপাবো না, আমি যেদিন খুব ভালো লিখবো যেদিন প্রকাশক এসে আমার পিছনে পিছনে ঘুরবে যে আমাকে একটা বই দেন প্লিজ ম্যানুস্ক্রিপ্ট দেন, সেদিন আমি বই ছাপাবো, তাহলে মানটা ভালো হতো। কিছু করার নাই তো, আমাদের তো কোনো ফিল্টার নাই তো, কীভাবে থামাবো আমরা।